বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচারের পর অবশেষে কুমিল্লার মুরাদনগরে ওদের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ওদের খালের উপর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি অবৈধ ব্রিজকে ভেঙে দিয়েছে মুরাদনগর উপজেলা প্রশাসন। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগুরুত্বপূর্ণ নদী ওদের খালের নৌরুট বিঘ্নিত করে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি অবৈধ ব্রিজকে অপসারণের লক্ষ্যে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যায় মুরাদনগর উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা, আকুপপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল সহ বাঙ্গুরা বাজারের থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ব্রিজটি উচ্ছেদ করতে গেলে ব্রিজটির নির্মাণকারীরা মারমুখী হয়ে ওঠে। স্থানীয়রা জানায়, সুমন বাবু, জৈনাল, বাসির, জাহাঙ্গীর সহ বেশ কিছু লোক দলে বলে এসে হামলা চালায় এবং মরিচের গুঁড়া মিশ্রিত পানি ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে তাদের। তাদের ছোড়া মরিচের গুঁড়া মিশ্রিত পানি ও ইট পাটকেল স্থানীয় চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল সহ কয়েকজনের গায়ে আঘাত লাগে। এ সময় মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল সহ কয়েকজনকে বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখে তারা। পরে ইন্সপেক্টর অমরচন্দ্র দাসের নেতৃত্বে বাঙ্গুরা বাজারের থানা পুলিশের আরেকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে অনেক নাটকীয়তা শেষে অতিরিক্ত পুলিশ এনে বুধবার রাতে ব্রিজটিকে অপসারণ করা হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, অবৈধ ব্রিজটি অপসারণে ছিল আমাদের মূল টার্গেট, তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্যের সাথে মোকাবেলা করে কাজটি সম্পূর্ণ করা হয়েছে। এরপরও বারবার আইন অমান্য করতে থাকলে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগুরুত্বপূর্ণ নদী ওদের খাল নবীনগরের আশরাফপুরের সুমন, সুমন বাবু, ইশাদ, আসা, রফিক, আতাউর সহ কয়েকজন মিলে ব্যক্তিগত উদ্যোগে নদীর রাজাবাড়ি অংশে একটি ব্রিজ নির্মাণ করে। এতে নদীতে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজটি অপসারণ সহ নদীটির নাব্যতা পুনরুদ্ধারে দাবি জানায় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা। এদিকে নদী ও প্রকৃতি বিষয়ক সংগঠন তরী বাংলাদেশের পক্ষ থেকে ওদের খালের রাজাবাড়ি অংশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে সংগঠনটির পক্ষ থেকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর অবৈধ ব্রিজটি অপসারণ করতে আবেদন করা হয়। এ নিয়ে গত 28 এপ্রিল মাছরাঙ্গা টেলিভিশন সহ বেশ কিছু গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রচার করা হলে বিষয়টি নজরে আসে কুমিল্লা জেলা প্রশাসনের। জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান এবং জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক কারিবুল ইসলাম খান দীর্ঘ তদন্ত শেষে ব্রিজটি অপসারণের নির্দেশ দেন। এদিকে এই ঘটনার পর থেকে নবীনগরের আশরাফপুরের সুমন বাবু, বাসির, জৈনাল ও রাজাবাড়ির কায়ুম সহ একদল সন্ত্রাসী নদী পার হয়ে এসে মুরাদনগরের রাজাবাড়িতে সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলের বাড়িতে এবং সাংবাদিক রাশেদ জাকির, জাবেদ ও জিহাদের উপর কয়েক দফায় হামলা চালিয়ে আহত করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।